আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল 11টায় হাকিমপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ ছাত্রীরা সহ শিশুদের অভিভাবকদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। হাকিমপুর উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ, হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা লস্কর, মহিলা বিষয়ক অধিদপ্তর হাকিমপুরের প্রশিক্ষক ব্লক বাটিক তৌহিদা ইয়াসমিন উজমা সহ অনেকে উপস্থিত ছিলেন।